সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ব্যবসায় জড়িত চিত্রনায়িকা শিলা আচল ও অহনা। চুরির ভয়ে বাড়ির সামনে মৃত ছয়জনের দাফন দেয়া ছয় জনের দাফন নিষিদ্ধ করে নোটিশ র‍্যাব পর বিরুদ্ধে মামলা বললেন নাসির ঘর পেয়ে খুশিতে ছেলের নাম রাখলেন শেখ মুজিবুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত পর্ণ ব্যবসায় জড়িত চিত্রনায়িকা শিলা আচল ও অহনা বহুল আলোচিত চিত্রনায়িকা পরিমণি ছাড়াও ঢাকার সবিত জগতের ডজন খানেক মডেল অভিনেত্রী নিষিদ্ধ পর্ণ ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র্যাব তারা হলেন চিত্রনায়িকা আচল শিনশিলা মডেল অহনা মৃদুলা পাশা মৌরি শুভা মানসী ও কথিত মডেল নাইলা নাই এছাড়া বেশ কয়েকজন চিত্রনায়ক মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব র্যাব বলছে পরিমণি ছাড়াও ঢাকার সবিত জগতের ডজন খানেক মডেল অভিনেত্রী পর্ণ ব্যবসায় জড়িত এদের মধ্যে আছে জৈনিক শুভা মানসী পার্শা মৌরি ও আচল এছাড়া ক্যাসিনো সম্রাটের বান্ধবী হিসেবে পরিচিত চিত্রনায়িকা শিলা আছেন র্যাবের তালিকায় শিরিনশীলা মূলত বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী হিসেবে পরিচিত ছিলেন পরে ক্যাসিনো সম্রাটের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে সম্রাট তাকে এতটাই পছন্দ করতেন যে সিঙ্গাপুর থেকে লাখ টাকায় গয়না এনে দিতেন হর হামেশা র্যাব জানায় পর্ণচক্রে নাম আছে জৈনিক মৃদুলা অহনা ও নাইলা নাইম নামের কথিত মডেলের এরা সবাই র্যাবের নজরদারিতে আছেন গ্রেফতার হতে পারে যে কোনো সময় তবে শুধু নায়িকা বা মডেল নন বেশ কয়েকজন চিত্রনায়ক মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত এদের মধ্যে অন্যতম হাসান নামের জৈনিক চিত্রনায়ক তিনি দশ বছরের বেশি সময় ধরে সিনেমা জগতের সঙ্গে বিচ্ছিন্ন থাকলেও বিলাসবহুল জীবনযাপন করছেন তার অবৈধ আয়ের মূল উৎস পর্নোগ্রাফি সূত্র জানায় জৈনেক হাসান মাঝখানে কিছুদিন এম এল এম ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন বন্ধ হয়ে যাওয়া এম এল এম কোম্পানি ইউনিপে টু ইওর পরিচালক ছিলেন তিনি এম এল এম ব্যবসায় তার পার্টনার ছিলেন রেদোয়ান বিন ইসাক নামের এক পীরের ছেলে কোম্পানি বন্ধ হয়ে গেলে ইসাক ও হাসান কিছুদিন গা ঢাকা দেন পরে তারা যৌথভাবে সিনেমায় লগ্নি করেন মদ্যপ অবস্থায় গভীরাত পর্যন্ত এফডিসি ঝর্ণা স্পটে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় এ প্রসঙ্গে জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন পরিমণি ছাড়াও বেশ কয়েকজন মডেল অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে এদিকে চুরির ভয়ে বাড়ির সামনেই মৃত ছয় জনের দাফন দেওয়া হল কংক্রিট ঢালাই চুরি ঠেকাতে নবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপ্রাতে মৃত ছয় জনের মরদেহ বাড়ির সামনে দাফন করা হয়েছে কবরের ওপর দেওয়া হয়েছে কংক্রিট ঢালাই বৃহস্পতিবার পাঁচে আগস্ট দুপুরে নিহতদের বাড়ি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যনারায়ণপুর ড্যালপাড়া গ্রামে গিয়ে এমন চিত্র দেখা যায় স্থানীয়রা জানান বজ্রপাতে নিহত তফজুল হক তার স্ত্রী জামিলা বেগম মেয়ে লাচন ছেলে বাবুল সাদিকুল ইসলাম ও তার স্ত্রী টোকিয়ারা বেগমকে বুধবার রাতেই একই স্থানে বাড়ির সামনে দাফন করা হয় স্থানীয় প্রতিবেশী আনারুল বলেন আমরা শুনেছি বজ্রপাতে কেউ মারা গেলে নাকি লাশ কবর থেকে চুরি হয়ে যায় তাই এলাকাবাসীর সিদ্ধান্ত নিয়ে বাড়ির সামনেই ছয়জনকে লাশ দাফন করে আর এখন কংক্রিট ঢালায় চলছে তাহলে চুরির ভয়টা আর থাকবে না বরাল মামুন বলেন আমি শ্বশুর বাড়িতেই ছিলাম হঠাৎ বজ্রপাতের আওয়াজ শুনে মনটা কেমন করে ওঠে এ সময় এক প্রতিবেশী খবর দিতে আসে বরযাত্রীর নৌকায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে ছুটে যায় তেলিক্ষারি ঘাটে এসে দেখি আব্বুসহ আমার স্বজনরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন স্থানে কি বলবো ভাই এই কষ্ট বলে বোঝানো যাবে না পরে জানতে পারি আমার বাবা দুলা ভাই ফুপো ফুপা খালা খালাতো ভাই মামি মামাতো ভাই সহ ষোলো জন মারা গেছেন স্বজনদের লাশ চুরির ভয়ে বাড়ি আশেপাশেই দাফন করা হয়েছে এর আগে বুধবার দুপুরে আত্মীয় স্বজন নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় বৌয়ান্তে রওনা হন বরযাত্রীরা এলাকায় পৌঁছালে হঠাৎ বৃষ্টি শুরু হয় একটি টিনের ছাউনির ছায়াতলে আশ্রয় নেন তারা এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে ষোলো জন বরযাত্রীর মৃত্যু হয় গার্মেন্টসের টুপি নিষিদ্ধ করে নোটিশ টঙ্গি পশ্চিম থানার দারাইল এলাকায় অবস্থিত এস অ্যান্ড পি বাংলা লিমিটেড নামের একটি পোশাক কারখানায় নামাজ টুপি দাড়ি পাঞ্জাবি নিষিদ্ধ করে নোটিশ নামা টানানো হয় এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় অদ্ভুত পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে সরে এসে ক্ষমা প্রার্থনা করে ফের নোটিশ টানালে পরিস্থিতি স্বাভাবিক হয় আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের টানানো নোটিশে বলা হয় কারখানায় পঞ্চম তলায় অজুর ব্যবস্থা সহ নামাজের অন্য স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং ধর্মীয় পোশাক সহ আগের নোটিশে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা হয় উল্লেখ্য কারখানাটির করিও মালিক গত মঙ্গলবার কারখানার অভ্যন্তরে নামাজ পড়া নিষিদ্ধ ঘোষণা করে কারখানার প্রধান ফটকে নোটিশ টানিয়ে দেয় নোটিশে দাড়ি টুপি ও পাঞ্জাবির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কারখানা সহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার রাতে জিএমপি ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় কারখানা কর্তৃপক্ষ ধর্মীয় বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসে এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশ দুইয়ের এর এসপি সিদ্দিকুর রহমান জানান গোয়েন্দা রিপোর্টে তারা জানতে পারেন কারখানটে আলোচিত নোটিশে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং এই নোটিশকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই শিল্প পুলিশে আগেভাগেই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে আগে সিদ্ধান্ত থেকে সরে আসে এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক এমডি কট বাকাউন বলেন আমি বাংলা পড়তে পারি না দৈনিক প্রায় এক হাজার কাগজে আমাকে স্বাক্ষর করতে হয় কারখানার এইচআর ম্যানেজার বাংলা ভাষায় আলোচিত নোটিশ নিয়ে গেলে আমি না বুঝে স্বাক্ষর করি নোটিশটি টানানোর পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলে আমি জানতে পারি সঙ্গে সঙ্গে তা প্রত্যাহার করে পাল্টা নোটিশ টানাতে বলি তবে কারখানার শ্রমিকরা জানান কারখানার এমডি কট বাকাউনে স্ত্রীর নির্দেশেও নোটিশ টানানো হয় কট বাকাউনে স্ত্রী কারখানাটির চেয়ারম্যান এদিকে র্যাব ব্যবস্থা নেওয়ার পর বিরুদ্ধে মামলা বললেন নাসির ঢাকার সাভারে বোট ক্লাবের ঘটনায় এখনই নায়িকা পরিমনির বিরুদ্ধে মামলা করছেন না ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ বৃহস্পতিবার পাঁচই আগস্ট দুপুরে জাগ নিউজকে তথ্য নিশ্চিত করেছেন নাসির উদ্দিন নিজেই তিনি বলেন বোট ক্লাবের ঘটনায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে পরিমণি আমাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে আমি এ ঘটনার বিচার চেয়ে মামলার সিদ্ধান্ত নিয়েছি তবে আজই মামলাটি করছি না আগে দেখি তার বিরুদ্ধে র্যাব কী ধরনের ব্যবস্থা নেয় এরপর আমি মামলা করব। গতকাল রাতে পরিমণির বিরুদ্ধে মামলা করার কথা জানান নাসির উদ্দিন নিজেই রাজধানী বিমানবন্দর থানায় তিনি এই মামলাটি করতে চেয়েছিলেন এদিন বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরিমণির বাসায় অভিযানে যায় র্যাব পরে সন্ধ্যায় তাকে আটক করা হয় যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরিমণিকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় এরপর রাত সাড়ে আটটার দিকে বনানীতে চলচ্চিত্র প্রযোজক অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে যায় র্যাব টানা দুই ঘন্টার অভিযান শেষে রাত দশটা পনেরো মিনিটের দিকে তাকে আটক করেন র্যাবের সদস্যরা অভিযানের একটি সূত্র জানায় পরিমণির বাসায় যাবতীয় আসবাবে থরে থরে বিদেশি মদ পাওয়া গেছে বিদেশি ব্র্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে ফ্রিজ ভর্তি ছিল নামি দামি ব্র্যান্ডের মদ এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবা এলএসডি ও আইসো এদিকে ঘর পেয়ে খুশিতে ছেলের নাম রাখলেন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে আনন্দে আত্মহারা যশোরের বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের হাফিজা বেগম তাই উপহারে ঘর জন্ম নেওয়ার সন্তানের নাম রেখেছেন শেখ মুজিবুর রহমান জানা যায় বেনাপোলের পাঠপাড়ি গ্রামের ছেলে আসাদুল হকের বছর সতেরো আগে পারিবারিকভাবে বিয়ে হয় পাশের গ্রাম বালুন্ডার আবু তাহের হাফিজা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে অসচ্ছলতার কারণে কয়েক বছর ধরে ঘর জামাই ছিলেন আসাদুল এরই মধ্যে এক একে জন্ম নেয় তিন সন্তান সম্প্রতি পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর পান আসাদুল উপহারের ঘরে গত জুন মাসের শেষ দিকে উঠেই একুশ দিন পর ছেলে সন্তান জন্ম দেন তার স্ত্রী হাফিজ ভূমিহীন পরিবারটি প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে মনের আনন্দে নবজাতক সন্তানের নাম রাখেন শেখ মুজিবুর রহমান শারসা উপজেলায় মোট একশো সাতাশটি আশ্রয় প্রকল্পের ঘর বরাদ্দ হয়েছে তার মধ্যে বালুন্ডা গ্রামে দশজন উপকারভোগী পেয়েছেন দশটি ঘর এ প্রকল্পের ঘরগুলোতে রান্নাঘর গোসলখানা টয়লেট বিদ্যুতের ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য বিভাগ থেকে বরাদ্দ একটি আর্সেনিক মুক্ত গভীর নলকূপ যেটা পেয়ে খুশি এই আশ্রয়ন প্রকল্পের মানুষগুলো হাফিজা খাতুন বলেন আগে অন্যের জমিতে থাকতাম যে ঘরে থাকতাম তা একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত ঝড়ের সময় আশঙ্কায় থাকতাম এই বুঝি ঘরটা উড়ে যায় প্রধানমন্ত্রী আমাদের জমিসহ পাকা ঘরে থাকার সুযোগ করে দিয়েছেন তাই খুশি হয়ে তার বাবার নামেই আমার ছেলের নাম রেখেছি শেখ মুজিবুর রহমান বালুন্ডা আশ্রয়ন প্রকল্পের অন্যান্য উপকারভোগী তানজিল ও সাবিনা বলেন আমরা ঘর আর শেখ মুজিবরকে পেয়ে অনেক খুশি উপকারভোগী আব্দুল সাতার বলেন চার ছেলে মেয়ে নিয়ে জীবনে অনেক কষ্ট করেছি কোনোদিনও ভাবিনি পাকা ঘরের শুভ হাসিনা আমাদের ঘর দেশে কারেন আসে টিউকল আসে রান্নাঘর আছে সব আছে। আমি হাসিনার জন্য নামাজ পড়ি দোয়া করি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া বলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেভাবে ঘরগুলো নির্মাণ করার নির্দেশনা দিয়েছে নকশা ঠিক রেখে আমরা সেভাবেই করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মির আলী ফ্রেজা বলেন যশোরের জেলা প্রশাসক স্যার এখানে একদিন এসেছিলেন তিনি আবিষ্কার করেছেন বালুন প্রকল্পের একজন উপকারভোগী আছেন যিনি এখানে আসার পর তার একটি সন্তান হয়েছে তিনি ওই সন্তানের নাম রেখেছেন শেখ মুজিবুর রহমান শিশুটি নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি এদিকে নবজাতকের বঙ্গবন্ধুর নামে নাম রাখায় তাকে দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রতিবেশীরা বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও পাঠক সমাজে বিষয়টি তুলে ধরছেন প্রতিবেদন হিসেবে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম